হেসেলে সবাইকে স্বাগত। আজকে আমি একটি আচারের রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করব। আজকে আমি তৈরি করব আমের তেলের আচার। খুব পুরনো পদ্ধতিতে আমাদের মা ঠাকুমারা যেইভাবে তেলের আচার তৈরি করতেন, আজকে আমি ঠিক তেমনি ভাবে তেলের আচার তৈরি করব। আমি রোদে দেব 2 ঘন্টা মতন, আমি রোদে দিয়ে রাখব। খুব বেশি রোদে দেওয়ার প্রয়োজন নেই, আর খুব অল্প উপকরণ দিয়ে যেটুকুনি প্রয়োজন হবে একেবারে পুরনো পদ্ধতিতে আমি কিন্তু আজকে সেই আচারটা আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি আম ধুয়ে পরিষ্কার করে ধুয়ে আমি জলে ভিজিয়ে রেখেছি যে আমের খোসা। আমি খোসা শুদ্ধ আমের আচার তৈরি করব, তেলের আচার যা সারা বছর আমরা সংরক্ষণ করতে পারি, সেই পদ্ধতিটা আমি আপনাদের কাছে শেয়ার করব আজকে। আর কি কি মশলা দেবো সেটাও শেয়ার করব আপনাদের সাথে। প্রথমে কিন্তু আম ভালো করে ধুয়ে জলের মধ্যে আমি ভিজিয়ে রেখেছি। আমি এবার একটা ভালো তোয়ালে দিয়ে, পরিষ্কার তোয়ালে দিয়ে ভালো করে মুছে নেব, যাতে আমের মধ্যে এক ফোঁটাও জল না থাকে। সেরকম করে মুছে নিয়ে আমার প্রয়োজন অনুযায়ী আমি পিস করে তারপরে একটু নুন হলুদ মাখিয়ে রোদের মধ্যে রেখে দেব। পরিষ্কার মতন একটা তোয়ালে দিয়ে আমি ধুয়ে পরিষ্কার মতন মুছে নেব, যাতে আমের মধ্যে একটু শুকিয়ে নেব। পাখার মধ্যে রেখে শুকিয়ে নিয়ে তারপরে একটু নুন হলুদ মাখিয়ে একটা ঝুড়ির মধ্যে করে আমি রোদে দিয়ে দেব। এই তেলের আচারটা আমি সারা বছর সংরক্ষণ করে রাখবো, 1 থেকে 1.5 বছর। আর এই তেল দিয়ে যেমন আমরা মুড়ি মাখা খেতে পারি, নানান রকমের রেসিপিও আমরা তৈরি করে থাকি, অনেক ভালো লাগে। ভালো করে মুছে নিয়ে একটু হাওয়াতে শুকিয়ে নিয়ে আমার পছন্দ মতন করে আমি কেটে টুকরো করে নেব। টুকরোগুলোকে আমি কেটে নিয়েছি, আমি কিন্তু খুব ছোট করে কেটেছি, যতটা সম্ভব ছোট করে। আর আমের পিসগুলো দেখুন, আঁঠি কিন্তু এখানে ভালোভাবে হয়ে গেছে, খুব শক্ত আঁঠি। আমার ঠাকুমা মায়েদেরকে দেখতাম এরকম শক্ত আঁঠিতেই কিন্তু আচার করতেন ওনারা। আর আম প্রথমে জলে কিন্তু ভালো করে ধুয়ে নিয়ে জলের মধ্যে ভিজিয়ে রাখতেন, যাতে আমের যে কষ আছে সেটা কিন্তু বেরিয়ে যেত। তারপরে মুছে নিয়ে এরকম খোসা শুদ্ধ আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার এর মধ্যে আমি নুন দিয়ে দেব। নুন আমি এখানে 3 চামচ মতন দিলাম, পরে যখন আচার তৈরি করব তার মধ্যে দেব। একটু নুন দিলাম, আর নুন আর এখানে অল্প একটু হলুদ মাখিয়ে আমের ভেতরে যে জল থাকবে সেই জলটা বেরিয়ে যাবে। এই অবস্থাতে আমি ভালো করে মেখে নিয়ে একটা ঝুড়ির মধ্যে করে আমি রোদে দিয়ে রাখবো। যতটুকুনি পরিমাণ রোদ পায় 2 ঘন্টা 2.5 ঘন্টা আমি সেই পর্যন্ত কিন্তু রেডি করে রেখে সকালে আম কেটে আমি রোদে দিয়ে দিই, আর সারাদিনের যে রোদটা পায় তাতেই কিন্তু হয়ে যায়। তারপরে বিকেলবেলার দিকে আমি এই আচারটা তৈরি করব। তারপরে আচারগুলো মোটামুটি একটু সময় একটু রোদে দিলে, প্রতিদিনই একটু রোদে দিলে কিন্তু 3-5 সপ্তাহের মধ্যে এই আমগুলো নরম হয়ে যায়, আর সুন্দর কিন্তু একটা আমের আচার তৈরি হয়, তার স্মেলটাও কিন্তু অনেক ভালো লাগে। এইভাবে মাখিয়ে নিয়ে আমি একটা ঝুড়ির মধ্যে ঢেলে দেব। সুন্দর করে ঢেলে দিয়ে এবার আমি রোদের মধ্যে রেখে দেব। আর এই নুন আর হলুদ মাখাতে আমের যে নিজস্ব একটা যে জল থাকে সেই জল কিন্তু গড়িয়ে চলে যাবে। তারপরে আমি আচার তৈরি করব। আম আমি এখানে 4 থেকে 5 ঘন্টা আমার রোদে ছিল, আমের যে জল নিজস্ব যে জল আছে আমি ভালো করে মুছে নিয়ে কিন্তু নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, জল বেরিয়ে গিয়ে এখানে অনেকটা শুকিয়ে গেছে। আর এখানে আমি অনেকটাই বেশ ছোট ছোট করে কিন্তু আমি এখানে আম কেটে নিয়েছি। আর এই অবস্থাতেই কিন্তু আমি একটা রোদে মানে 4 থেকে 5 ঘন্টা দিয়েছি, আমি কিন্তু এই অবস্থায় আম রেখে দেবো না। আমি এই অবস্থাতেই কিন্তু আচার তৈরি করে নেব। অনেক সময় হয় গরমের মধ্যে এই আমের ওপরে একটা রেখে দিলে আম ফাঙ্গাস পড়ে যায়, যার জন্য আমি আজকেই আচারটা তৈরি করে নেব। আমের আচার তৈরি করব বা যে কোনো ধরনেরই আচার আমরা তৈরি করি না কেন, আচারের একটা মশলা আমি এখানে তৈরি করব, সেই মশলা আমি আপনাদের সাথে শেয়ার করছি। এখানে নিয়েছি ধনে, নিয়েছি মৌরি, নিয়েছি সর্ষে। এখানে ধনে মৌরি আর সর্ষে তিনটে কিন্তু আমি সম পরিমাণে নিয়েছি, হাফ বাটি পরিমাণে নিয়েছি। নিয়েছি এখানে অল্প একটু জোয়ান, আর এখানে আমি অল্প মেথি দানা নিয়েছি স্মেলটা ভালো আসার জন্য, কিন্তু মেথির পরিমাণ বেশি হয়ে গেলে আচারের তেতো ভাব আসে, যার জন্য অল্প মেথি নিয়েছি। আর এখানে নিয়েছি কালারটা যাতে ভালো হয় সেই জন্য রেড চিলি পাউডার, নিয়েছি কয়েকটা শুকনো লঙ্কা, কয়েকটা গোলমরিচ, আর এখানে লঙ্কার গুঁড়ো, আর অবশ্যই যেমন লাগবে নুন আর হলুদ। কড়াই বসিয়ে দিয়েছি, এবার আমি মশলা তৈরি করে নেব। গ্যাস মিডিয়াম আঁচ করে রেখে মশলা কিন্তু খুব বেশি ভাজবো না, একটু গরম হয়ে গেলেই কিন্তু আমি তুলে নেব, একটা স্মেল চলে আসলেই তুলে নেব। দিয়ে দেবো এখানে ধনে
ধনেটা একটু পরিমাণে ভেজে নেব। ধনেটা একটু ভেজে নেব কারণ ধনে ভাজতে একটু সময় লাগে। দিয়ে দেব সম পরিমাণে মৌরি। দিয়ে দেব সম পরিমাণে সর্ষে। এখানে আমি কালো সর্ষে নিয়েছি, আপনাদের যদি মনে হয় আপনারা লাল সর্ষে বা ওই যে হলুদ রঙের যে সর্ষে সেটা আপনারা নিতে পারেন। নিয়ে নিলাম আর এর মধ্যে দিয়ে দেব অল্প একটু মেথি। মেথির পরিমাণটা আমি এখানে কম দেব কারণ না হলে কিন্তু তেতো ভাব এসে যাবে। তার মধ্যে দিয়ে দেব আমি কয়েকটা গোলমরিচ। এইভাবে আর এর মধ্যে কয়েকটা শুকনো লঙ্কা। একটু গরম হয়ে গেলে আমি মশলাগুলোকে তুলে নেব। মশলাগুলো হালকা করে ভেজে তুলে আমি ঠান্ডা করে নিয়েছি। এবার আমি গুঁড়ো করে নেব। মশলা আমার তৈরি করা হয়ে গেছে। আমি কিন্তু একটু ভালোভাবেই মশলাটা তৈরি করেছি, যাতে বেশ ভালো ডাস্ট করেছি, যাতে আমের গায়ে লেগে থাকে। আর এই অবস্থাতে আমি দিয়ে দেব ভালো কালারের জন্য এখানে রেড চিলি পাউডার। দিয়ে দেব লঙ্কার গুঁড়ো। দিয়ে দেব অল্প একটু জোয়ান। দিয়ে দেব হলুদ। আমার এখানেই তৈরি হয়ে গেল খুব সুন্দরভাবে একটা আচারের মশলা। এয়ারটাইট কন্টেনারের মধ্যে রেখে আপনারা ব্যবহার করতে পারেন। এবং যখন যেরকম সিজনের যেরকম আমরা জল পাই, কাঁচা লঙ্কা বা নানান ধরনের যখন আচার তৈরি করে থাকি, আপনারা কিন্তু এইভাবে তৈরি করতে পারেন। এইভাবে আমি আমের সাথে মিলিয়ে নেব। আমি এখানে আমের টুকরোগুলো নিয়ে নিয়েছি। এখানে আম কিন্তু জল শুকিয়ে গেছে। এর মধ্যে এবার আমি দিয়ে দেব নুন। নুন আগেও দিয়েছিলাম, এর মধ্যে পরিমাণ মতন করে নুন দিলাম। আচারে একটু নুন বেশি দিতে হয়, আবার বেশি হয়ে গেলে কিন্তু আবার ভালো লাগবে না। যেহেতু তেল আর অতগুলো মশলা দেব সেজন্য আন্দাজ মতন করে দিলাম। আর আমি আম তেল মানে তেল আম তৈরি করছি, পরে কিন্তু আমি দেখে নিয়ে যখন দেখব আম যখন আম নরম হয়ে যাবে, আচার তৈরি হয়ে যাবে, তখন দেখে নিয়ে কিন্তু আমি নুন ব্যবহার করব। এই অবস্থাতে আমি মশলা দিয়ে দেব। মশলা দিয়ে সুন্দরভাবে আমের সাথে আমি মিলিয়ে নেব। খুব পুরনো পদ্ধতিতে মাঠাকুমারা যেভাবে আমের আচার তৈরি করতেন, আর এই আমের আচার আমি তেল কিন্তু গরম করব না, কাঁচা সর্ষের তেল, খুব কাঁচা অবস্থাতেই কিন্তু আমি দেব তেল। এখানে এর মধ্যে আমি তেল দিয়ে দেব। তেল দিয়ে মিলিয়ে নেব। এই আমের আচার তৈরি করতে করতে যখন রোদে দিয়ে দেব, রোদে দিয়ে দিয়ে কিন্তু দিন তিন চার পাঁচেক রোদে দিতে দিতেই কিন্তু আম অনেক নরম হয়ে যাবে আর আচারটা কিন্তু তৈরি হয়ে যাবে। আর এই আচারের তেল দিয়ে আলু মাখা বা আমরা নানান ধরনের রেসিপি কিন্তু আমরা খেয়ে থাকি, অনেক ভালো লাগে। আর এই আচার সারা বছর কিন্তু থাকে। এতে আপনারা কিন্তু অল্প একটু ভিনিগার দিয়ে দেবেন। আমি এখানে অল্প আচার তৈরি করেছি, খুব বেশি দিন আমার এখানে রাখতে হবে না। আমি আগে একটা আমের আচার তৈরি করেছিলাম, তাতে আমি ভিনিগার দিয়েছিলাম যাতে এক বছর আমি কিন্তু রাখতে পারি। আর এই আচার শেষ হতে হতে কিন্তু আবার সামনের বছরে আমের সিজন চলে আসবে। আর এইভাবে তৈরি করে যদি আমরা রাখি তাহলে কিন্তু আমরা সারা বছর আমের আচার খেতে পারি। দেখুন খুব সুন্দরভাবে কিন্তু আমের সাথে মশলাগুলো কিন্তু মিলে গেল। এই অবস্থাতে আমি এখানে একটা কাঁচের জার নিয়েছি। কাঁচের জারের মধ্যে কিন্তু রেখে দিতে হবে, আর তার উপরে একটা পরিষ্কার একটা কাপড় আমি বেঁধে দেব, আর প্রতিদিন কিন্তু আমি রোদে দেব। আমি এইভাবে আমগুলোকে আমি এর মধ্যে দিয়ে দেব। আমি এই কাঁচের জারের মধ্যে সব আম মশলা মাখিয়ে সব আম দিয়ে দিলাম। আমি প্রতিদিন সকালবেলা রোদে দেব, চার থেকে পাঁচ দিনের মধ্যে কি সাত দিনের মধ্যে কিন্তু আম নরম হয়ে যাবে, আচার তৈরি সম্পূর্ণ তৈরি হয়ে যাবে। এই আচার তেল দিয়ে মুড়ি মাখা কিন্তু অনেক ভালো লাগে। আমি এই অবস্থাতে আমি এখানে আরেকটু তেল দিয়ে দেব। আমি জারের মধ্যে আমগুলোকে রেখে দিলাম। এই অবস্থাতে
আমি প্রতিদিন সকালে রোদে দেব। আর আমি কিন্তু তেল গরম করে নিলাম না, এই এই যে কাঁচা সর্ষের তেলটা যে দিলাম তার স্মেলটা কিন্তু এখানে অনেক ভালো লাগবে। আর মশলার সাথে যে মিলিয়ে দিলাম, আমি কিন্তু মেথির পরিমাণটা কম দিয়েছি, নাহলে কিন্তু তেতো ভাব চলে আসবে। আর এর মধ্যে আমার আরেকটু নুনের প্রয়োজন, আমি আরেকটু নুন দিয়ে দেব। আর এক থেকে দেড় বছর সংরক্ষণ করার ক্ষেত্রে একটু ভিনেগার আপনারা এখানে ব্যবহার করবেন। আমি এখানে অল্প একটু লেবুর রস ব্যবহার করেছি, সেটা আমি আপনাদের সাথে দেখাতে ভুলে গেছি। অল্প পরিমাণে আমি একটু লেবুর রস এখানে ব্যবহার করব। আর আচারের ক্ষেত্রে আমার মা ঠাকুমারা এখানে করতেন খুব নিয়মভাবে। আমরা কিন্তু আচার, আমরা এখানে আচার তুলে থাকি এই যে কোনো হাতা, তাতে কিন্তু আমরা যখন তুলব তাতে কিন্তু যাতে জল যাতে না লাগে সেই অবস্থায় কিন্তু আমাদের সেদিকে লক্ষ্য রাখতে হবে, যাতে জলের কোনো কিছু দিয়ে যেন আমরা না তুলি। এই অবস্থাতে আমি কিন্তু ঢাকনা ব্যবহার করব না, দেখে নিয়েছি। তেল কিন্তু দেখুন আমি অনেকটা কিন্তু বেশি দিয়েছি। আর যখন এই তেল আমরা যখন খাবো মুড়ি মাখাতে বা আলু মাখাতে, যে কোনো রেসিপি তৈরি করতে যখন আমাদের এই আম তেলের প্রয়োজন হবে, তারপরেও কিন্তু আমরা এর মধ্যে তেল মিলিয়ে রোদে দিতে পারবো, তাতে কোনো কিন্তু অসুবিধা হবে না। আর খুব সাবধানে কিন্তু আমরা এই আচারটা যদি ব্যবহার করি, তাহলে খুব নিয়ম মেনে যদি ব্যবহার করি, আমরা কিন্তু এক থেকে দেড় বছর কিন্তু আমের আচারটা রেখে দিতে পারবো। আর এই আমের আচার খেতে খেতে কিন্তু সামনের বছর আবার আমের সিজন শুরু হয়ে যাবে, তখন আমরা আবার এইভাবে কিন্তু আমের আচার তৈরি করে এক বছর সংরক্ষণ করতে পারবো। এই অবস্থাতে এবার আমি ওপরে ঢাকা দেব না, একটা সুন্দর পরিষ্কার একটা কাপড় আমি মুখটা বেঁধে দেব, যাতে হাওয়া বাতাস চলাচল করতে পারে ভেতরে। ওপরে একটা হালকা একটা পরিষ্কার একটা কাপড় দিয়ে আমি মুখটা বেঁধে দেব, যাতে হাওয়া চলাচল করতে পারে আর ভেতরে ভাপ যাতে না হয়ে যায়, সেই অবস্থাতে কিন্তু আমি সুন্দর করে বেঁধে দেব। আমি কিভাবে পুরনো পদ্ধতিতে আমার মা ঠাকুমারা তেলের আচার, আমি তেলের আচার তৈরি করতেন, আমি সেটাই কিন্তু আজকে আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করব আমার এই আম তেলের রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে। আর ভালো লাগলে আপনারা অবশ্যই নিজেরা বাড়িতে বানাবেন, ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।